নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও চাঁদপুরের পদ্মা মেঘনায় ইলিশ ধরায় ১৪ জেলেকে আটক করেছে নৌপুলিশ। মা ইলিশ রক্ষায় সরকারি নির্দেশনা বাস্তবায়নে মঙ্গলবার দিনব্যাপী এই অভিযান চালানো হয়। এ সময় ৮৬ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল ও ১৫টি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করে পুলিশ। তারা বলছে আটক জেলেদের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা দায়ের করা হয়। লক্ষ্মীপুরে ৩০ জন অটিস্টিক শিশুর মাঝে শিক্ষা উপকরণ ও খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়েছে। সকালে শহরের নন্দন অটিজম অ্যান্ড এনডিডি স্কুলে এসব সামগ্রী বিতরণ করা হয়। এ সময় বক্তারা অটিস্টিক শিশুদের প্রতিবন্ধী শিশু না বলে স্পেশাল চাইল্ড হিসেবে দেখে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম, সংগঠনটির প্রতিষ্ঠাতা আওয়ামী লীগ নেতা জসীমউদ্দিন সহ আরও অনেকে। খাগড়াছড়ির গুগড়াছড়ি সুদং মেম্বার পাড়ায় রত্ন বিমা বৌদ্ধ বিহারে দ্বিতীয়তম পত্থান পাঠ এবং নবমতম দানোত্তম কঠিন চীবরদান অনুষ্ঠিত হয়েছে। সকালে মঙ্গলের কামনায় অভিরাম মহা পাঠদান পাঠ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাইশছড়ি বৌদ্ধ শিশুঘর মুহামণি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত সুমনা মহাথের এবং জেলার বিভিন্ন স্থান থেকে আসা পুণ্যার্থীরা। এ সময় তারা জগতের সকল প্রাণীর সুখ সমৃদ্ধি কামনা করেন।